আধুনিকতার ছোঁয়ায় অগ্রসর আমাদের এই পৃথিবী। তাই প্রতিনিয়ত পৃথিবীকে আরও বেশি উন্নয়নশীল করতে বর্তমানে মানুষ এক প্রকার প্রতিযোগিতায় নেমে পড়েছে। তবে কখনো যদি এমন হয়, অতি আধুনিকতার ফলে পৃথিবীতে বিশাল এক বিপর্যয় নেমে আসে, যার ফলে পৃথিবীর আবহাওয়া পরিবর্তনের কারণে পুরো পৃথিবীতে খাবার এবং পানির সংকট দেখা দেয়। সেই সাথে ভবিষ্যতে যদি পৃথিবী ধ্বংসের মুখে চলে যায়, তখন পৃথিবীর পরিস্থিতি কেমন হতে পারে? বলছিলাম 2020 সালে রিলিজ হওয়া কসমোবল মুভিটির কথা। এটি মূলত একটি সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি, যেখানে ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভবিষ্যতের এক অতি আধুনিকতার পৃথিবী থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। সালটা ছিল 2071 সাল। যদিও এ সময় পৃথিবী অনেক আধুনিক হয়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে পৃথিবীর অধিকাংশ মানুষই অনেক কষ্টে জীবনযাপন করত, কারণ এ সময় পৃথিবীতে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানি ছিল না, যার ফলে পৃথিবীতে মানুষ কোনো মতে তাদের জীবনযাপন করছিল। অর্থাৎ অতিরিক্ত আধুনিকতা মানুষের জীবনে অনেক বিপদ ডেকে এনেছে। তো এখানে আমরা অ্যান্টন নামক একজন ছেলেকে দেখতে পাই, যে কিনা বিশাল বড় একটি লাইনে দাঁড়িয়েছিল। আসলে প্রতিদিন সকালেই তাদের এভাবে লাইনে দাঁড়াতে হয়, কারণ এখানে একটি পানির লাইন রয়েছে, যার ফলে তারা প্রতিদিন এক এক করে এখান থেকে পানি সংগ্রহ করে। তো অ্যান্টনি যখন এখানে পানি নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, তখন সে খুব মনোযোগ সহকারে তার সামনে থাকা একটি দেয়ালের পেন্টিং দেখছিল। এদিকে আবার অ্যান্টনের উপর অদ্ভুত এক ধরনের প্রাণী নজর রাখছে, সে এখানে আড়ালে থেকে অ্যান্টনকে দেখছিল। আর হঠাৎ করেই সে তার পাওয়ার ব্যবহার করে অ্যান্টনের পেছনে থাকা একটি ল্যাম্পপোস্ট তার উপরে ফেলার চেষ্টা করে। কিন্তু অ্যান্টন ছিল অনেক চালাক এবং বুদ্ধিমান, যার ফলে খুব সহজেই সে নিজেকে বাঁচিয়ে নেয়। তবে এখানকার সমস্ত মানুষ অ্যান্টনকে অনেক বোকা মনে করত। এমনকি তাদের সকলের মনে একটা ধারণা ছিল যে অ্যান্টন যেখানেই যায় সেখানেই নাকি কোনো না কোনো ঝামেলা সৃষ্টি হয়। তাই এখানকার বেশিরভাগ মানুষই অ্যান্টনকে পছন্দ করত না। তারা সবসময় কোনো না কোনো অজুহাত খুঁজত অ্যান্টনকে, যাতে ছোট করা যায়। এদিকে অ্যান্টনের কোনো ক্ষতি করতে না পেরে সেই অদ্ভুত প্রাণীটি সেখান থেকে চলে যায়। এরপর সে আলাদা একটি জায়গাতে চলে আসে, আর এখানে আমরা জানতে পারি যে এই প্রাণীটি হল অদ্ভুত এক ধরনের এলিয়েন। তার নাম ছিল ভালিয়া। তো ভালিয়া এখানে চার্ণো নামক একজন এলিয়েনের সঙ্গে কথা বলছিল। আসলে চার্ণো হল ভালিয়ার বাবা, তবে চার্ণো ছিল পুরো গ্যালাক্সির সবচাইতে ভয়ানক এলিয়েন। তো চার্ণো এখানে ভালিয়ার সাথে একটি যুদ্ধের ব্যাপারে কথা বলছিল, যেটা আজ থেকে প্রায় কয়েক বছর আগে চার্ণো এবং বেলো নামক একজন এলিয়েনের মধ্যে হয়েছিল। আসলে চার্ণোর মধ্যে রয়েছে পৃথিবীর সবচাইতে খারাপ শক্তি, আর বেলোর মধ্যে রয়েছে পৃথিবীর সকল ধরনের ভালো শক্তি। অর্থাৎ তারা দুজনই অনেক শক্তিশালী ছিল। তো বেলোর সাথে লড়াই করার জন্য চার্ণো অনেক শক্তিশালী একটি অস্ত্র তৈরি করেছিল, যেটার নাম ছিল ভিপিটার। এই ভিপিটার ছিল এমন একটি অস্ত্র যেটার মাধ্যমে অনেক শক্তিশালী কিছু বল বের হতো, আর এই এক একটি বলের মধ্যে এতটাই শক্তি ছিল যেটা মূলত একটি প্ল্যানেটকেও ধ্বংস করে দিতে পারবে। তো এই যুদ্ধ চলাকালীন সময়ে হঠাৎ করেই চার্ণো শিপ চাঁদের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে চার্ণো তার শিপ নিয়ে পৃথিবীতে চলে আসে। আর চার্ণো যেহেতু পৃথিবীতে এসে আশ্রয় নিয়েছিল, তাই চার্ণোর পিছু পিছু বেলোর অনেক সঙ্গীরা চলে আসে, আর তারা চার্ণোকে মারার জন্য পৃথিবীতে বারবার আক্রমণ করে। এদিকে যেহেতু আগেই চাঁদ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ুতে অনেক পরিবর্তন ঘটেছে, যার ফলে পৃথিবীতে খাবার এবং পানির সংকট দেখা দেয়। এদিকে বেলোর সঙ্গীরা তাদের পাওয়ারের সাহায্যে চার্ণোকে পৃথিবীতেই বন্দী করে ফেলে, যার ফলে চার্ণো আর সেখান থেকে বের হতে পারে না। চার্ণো এবং তার পুরো টিম পৃথিবীতেই থেকে যায়। তবে যুদ্ধের মধ্যে চার্ণো তার শরীরে অনেক আঘাত পেয়েছিল, যার ফলে চার্ণোর প্রায় অনেক শক্তিই কমে গিয়েছে। কিন্তু চার্ণো এখন পৃথিবীতে বসেই এমন একটি অস্ত্র তৈরি করতে চাইছে যেটার সাহায্যে সে তার শক্তি আবারও ফিরে পাবে। তবে অস্ত্রটি তৈরি করতে তার স্পেশাল একটি ডিএনএ এর প্রয়োজন, যেটা সে অনেক রিসার্চের পর অ্যান্টনের মধ্যে দেখতে পেয়েছে, আর এ কারণেই সে ভালিয়াকে অ্যান্টনকে ধরে আনার জন্য পাঠিয়েছিল। কিন্তু ভালিয়া তো তার প্রথম চেষ্টাতেই ব্যর্থ হয়েছে, তাই চার্ণো এখানে তার উপর একটু রেগে যায়, আর সে ভালিয়াকে বলে যেভাবেই হোক সে যেন অ্যান্টনিকে তার কাছে ধরে নিয়ে আসে। অন্যদিকে আমরা পৃথিবীর মধ্যে থাকা একটি স্পেসশিপকে দেখতে পাই, যেটা অনেক বিশাল আকৃতির হওয়া সত্ত্বেও খুব সুন্দরভাবে পৃথিবীর মাঝখানে ভাসমান থাকে। তবে কিছুক্ষণ পরেই জানা যায়
যে এটা আসলে কোনো স্পেসশিপ নয়, বরং এটা হলো বিশাল আকৃতির একটি স্টেডিয়াম যেখানে কসমোবল নামক একটি গেম খেলা হয়। তবে এই গেমটি মূলত খেলা হতো মানুষ এবং এলিয়েনদের মধ্যে, কিন্তু গেমটিতে কোনো সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারত না। আসলে পৃথিবী যেহেতু এখন অনেক আধুনিক হয়ে গিয়েছিল, তাই বর্তমানে পৃথিবীতে এমন অনেক মানুষ ছিল যাদের মধ্যে স্পেশাল কিছু পাওয়ার রয়েছে। আর সবচাইতে শক্তিশালী পাওয়ার হচ্ছে টেলিপ্যাথিক পাওয়ার, যেটার সাহায্যে মানুষ নিমিষেই এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে যেতে পারে। তো এই কসমোবল গেমটিতে শুধুমাত্র সেই সকল মানুষেরাই অংশ নিতে পারত যাদের মধ্যে কিছু না কিছু স্পেশাল পাওয়ার রয়েছে। গেমটির প্রত্যেকটি টিমে চারজন করে প্লেয়ার থাকে, তবে মানুষের টিমে ছিল মাত্র তিনজন, কারণ পৃথিবীতে তিনজনের বেশি স্পেশাল মানুষ খুঁজে পাওয়া যায়নি। তো এই তিনজন হল বেন, বেলি এবং নাতাশা। এরা হলো মানুষের টিম, তবে এখন পর্যন্ত তারা একটা ম্যাচও জিততে পারেনি। আসলে এই গেমটিতে তাদেরকে একটি ফায়ারবল দেয়া হয়, আর যদি কোনো টিমের সদস্য বলটিতে পাঁচবার হিট করে তাহলে তাদের অপর প্রান্তের টিমের একটি দরজা খুলে যায়, আর সেই দরজার মধ্যে বলটিকে ঢোকাতে পারলেই সেই টিম জিতে যায়। তবে এলিয়েনরা যেহেতু মানুষের তুলনায় অনেক শক্তিশালী ছিল, তাই তারাই সবসময় জিতে যায়। কিন্তু সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই কসমোবল গেমটি পুরো শহরে লাইভ টেলিকাস্ট করা হয়, যার ফলে এই কসমোবল গেমকে মানুষ তাদের বিনোদনের অনেক বড় একটি মাধ্যম বানিয়ে ফেলেছে। যদিও পৃথিবীর সকলের কাছে এই গেমটি অনেক পছন্দের ছিল, কিন্তু অ্যান্টন ছিল তাদের সকলের বিপরীত, কারণ তার কাছে মনে হতো মানুষ তাদের কাজকর্ম বাদ দিয়ে গেমটির পেছনেই অনেক সময় নষ্ট করে ফেলে। এদিকে আবার অ্যান্টনের কাছে কোনো জব ছিল না, তাই সে কসমোবল গেমের কাউন্টারে আসে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে এত জনপ্রিয় গেমে অন্তত একটা চাকরি পাওয়া যেতে পারে। কিন্তু স্টেডিয়ামে এখন টানটান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ চলছিল, যার ফলে সেখানে থাকা কেউই তাকে কোনো পাত্তাই দেয় না। এতে করে অ্যান্টন অনেক রেগে যায়, আর সেখানে অ্যান্টন অতিরিক্ত রাগ দেখানোর কারণে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়া হয়। তাই অ্যান্টন তখন মন খারাপ করে তার বাড়িতে ফিরে আসে। এদিকে আবার অ্যান্টনের মা প্রায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল, তবে আজকে সে একটু বেশি অসুস্থ হয়ে যায়, যার ফলে অ্যান্টন যখন তার বাড়িতে আসে তখন তার মা মাটিতে পড়েছিল। অ্যান্টন এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে দৌড়ে তার মায়ের কাছে আসে। সে দেখে তার মায়ের শরীর খুব একটা ভালো না, তাই সে তখন তাড়াতাড়ি করে একটি ফার্মেসি শপে যায়। তবে এই সময় যেহেতু কসমোবল গেম চলছিল, তাই ফার্মেসির সকলেই গেম দেখতে গিয়েছে, যার ফলে এখানকার দরজা বন্ধ ছিল। কিন্তু অ্যান্টনকে তো মেডিসিন নিয়ে যেতেই হবে, তাই অ্যান্টন বাধ্য হয়ে দরজাটিকে ভাঙার চেষ্টা করে। তবে ঠিক তখনই সেখানে আনায়া নামক একজন মেয়ে চলে আসে, আর সে সঙ্গে সঙ্গে অ্যান্টনকে দরজাটি ভাঙতে সাহায্য করে। এরপর আনায়া ফার্মেসির ভেতরে চলে আসে, তার পিছু পিছু মেডিসিন নেয়ার জন্য অ্যান্টনও ভেতরে চলে যায়। তখন অ্যান্টন সেখান থেকে তার প্রয়োজনীয় মেডিসিনগুলো নিয়ে নেয়। এদিকে আবার ফার্মেসির গ্লাস ভাঙার অপরাধে তাদেরকে ধরার জন্য সেখানে পুলিশ চলে আসে, তাই আনায়া এবং অ্যান্টন দুজনেই সেখান থেকে পালানোর চেষ্টা করে। অ্যান্টন তো এখানে আনায়ার পিছু করছিল যাতে করে কোনোভাবেই পুলিশ তাকে ধরতে না পারে। তবে আনায়ার গতি এতটাই দ্রুত ছিল যে অ্যান্টন তাকে কোনোভাবেই ফলো করতে পারছিল না। বরং সে যেহেতু আনায়ার মতো দৌড়তে পারছিল না, তাই তাকে দুজন গার্ড প্রায় ধরেই ফেলছিল। যদিও অ্যান্টন এই গার্ডদের হাত থেকে বাঁচতে পারে, কিন্তু ঠিক তখনই তার একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তবে এতে কিন্তু অ্যান্টনের কোনো ক্ষতি হয় না, বরং ধাক্কা লাগার সাথে সাথেই অ্যান্টন একদম টেলিপোর্ট হয়ে যায়। আর এটাই ছিল অ্যান্টনের ভেতরে থাকা স্পেশাল পাওয়ার। তবে অ্যান্টন এই পাওয়ার সম্পর্কে কিন্তু জানত না, বরং সে যখন কোনো বিপদে পড়ে অথবা কোনো কারণে সে যদি অনেক উত্তেজিত হয়ে যায় তখন তার এই পাওয়ার অটোমেটিক বাহিরে চলে আসে। অন্যদিকে আমরা বেলো নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, আর এই বেলোই ছিল সেই হোয়াইট এলিয়েন যার সাথে চার্নোর যুদ্ধ হয়েছিল, আর বেলোই চার্নোকে পৃথিবীতে বন্দী করে রেখেছে। তবে বেলো এখানে মানুষের রূপ ধরে আছে। আসলে এলিয়েনরা ইচ্ছে করলেই যে কোনো মানুষের রূপ ধরতে পারে। তাছাড়া সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে এই বেলোই ছিল মানুষের টিমের লিডার, অর্থাৎ কসমোবল গেমে মানুষের যেই টিম রয়েছে সেই টিমের লিডার হলো বেলো। বেলোই তাদের সমস্ত কিছু পরিচালনা করে। এদিকে আবার সে প্রায় কয়েক বছর ধরেই তার ল্যাবে বসে চাঁদকে আবার পুনরায় ঠিক করার চেষ্টা করছিল যাতে করে পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ু আবারও ঠিক হয়ে যায়। এই বেলো আসলে অনেক ভালো এলিয়েন ছিল, সে কখনোই পৃথিবী এবং পৃথিবীর মানুষের কোনো ক্ষতি করতে চাইত না। তবে সে সবসময় তার ল্যাবে বসে এমন কিছু মানুষের সন্ধান করত যাদের মধ্যে স্পেশাল কিছু পাওয়ার রয়েছে,
আর সেই সকল মানুষদেরকে সে তার কসমো বলের টিম মেম্বার করে ফেলত, যাতে করে তারা গেমটিতে জিততে পারে। আর এখন পর্যন্ত সে মাত্র তিনজনেরই সন্ধান পেয়েছে, যাদের মধ্যে মূলত টেলিপ্যাথিক পাওয়ার রয়েছে, আর এই তিনজনই বর্তমানে তার টিমের সদস্য। তো বেলো যখন তার ল্যাবে বসেছিল, ঠিক তখনই তার কাছে একটি নোটিফিকেশন আসে, যেটার মাধ্যমে সে বুঝতে পারে যে এইমাত্রই পৃথিবীতে কোনো না কোনো মানুষ তার মধ্যে থাকা টেলিপ্যাথিক পাওয়ার ব্যবহার করেছে, আর সেই মানুষটি ছিল অ্যান্টন। অ্যান্টন টেলিপোর্ট হয়ে যখন আলাদা একটি জায়গাতে দাঁড়িয়েছিল, ঠিক তখনই সেখানে আনায়া এসে তাকে টেনে নিয়ে যায়। অ্যান্টনকে নিয়ে কিছু দূর যাওয়ার পর আনায়া মাটির নিচের একটি দরজা খোলে, আর সে অ্যান্টনকে সেই দরজার ভেতরে নিয়ে যায়। আসলে এটাই ছিল আনায়ার বাড়ি। তো অ্যান্টন এখানে আনায়াকে বলে, তুমি কে আর তুমি কেন আমাকে সাহায্য করেছ? আনায়া বলে, আমার নাম আনায়া, আমি দেখলাম তুমি বিপদে পড়েছ, তাই আর কি আমি তোমাকে একটু সাহায্য করেছি, আর পুলিশরা হয়তো তোমার পিছু করছিল, এ কারণেই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, কিছুক্ষণ পরেই তুমি চলে যেতে পারবে। তো অ্যান্টন এখানে আনায়াকে অনেক ধন্যবাদ জানায়। এদিকে আনায়া দুষ্টুমির ছলে অ্যান্টনের মাথায় হাত দেয়, আর সে সুযোগ বুঝে তার মাথা থেকে কিছু চুল নিয়ে নেয়। আসলে এই আনায়া ছিল চারনোর মেয়ে ভালিয়া। সে ছদ্মবেশে অ্যান্টনের কাছে এসেছে, যাতে করে সে চালাকি করে অ্যান্টনের ডিএনএ সংগ্রহ করতে পারে, কারণ তার বাবা চারনত্ব অ্যান্টনের ডিএনএর প্রয়োজন। তাই ভালিয়া তখন অ্যান্টনের চুলগুলো নিয়ে তার বাবার কাছে দিয়ে দেয়, যাতে করে সে অ্যান্টনের চুল থেকে ডিএনএ এক্সট্রাক্ট করে সেই ডিএনএ সাহায্যে সে তার শক্তিশালী অস্ত্র তৈরি করতে পারে। কিন্তু অ্যান্টনের এই সামান্য চুল দিয়ে কিছুই হচ্ছিল না। চারনো যখন এখান থেকে ডিএনএ এক্সট্রাক্ট করে, তখন এখান থেকে খুবই সামান্য পরিমাণে ডিএনএ বের হয়, যেটা চারনোর কোনো কাজেই আসবে না। অর্থাৎ ফালিয়ার এবারের প্ল্যানও ব্যর্থ হয়েছে। এদিকে আমরা অ্যান্টনকে দেখতে পাই যে কিনা তার বাড়িতে ফিরে এসেছে। তবে বাড়িতে এসে সে দেখে যে তার সঙ্গে দেখা করতে বেশ কয়েকজন মানুষ এসেছে, আর এরা সবাই ছিল কসমোবলের মানুষের টিমের সদস্য। তাদের সঙ্গে এখানে তাদের লিডার বেলোও এসেছে। আসলে বেলো এবং তার পুরো টিম চায় যে অ্যান্টন যেন তাদের টিমে জয়েন হয়, কারণ এতে করে তারা চারজন সদস্য হবে, এমনকি তারা অ্যান্টনের পাওয়ারের সাহায্যে কসমোবল গেমে বারবার জিততে পারবে, কারণ তারা সবাই অ্যান্টনের টেলিপ্যাথিক পাওয়ার সম্পর্কে জানতে পেরেছে। তবে অ্যান্টন কিছুতেই তাদের সঙ্গে জয়েন হতে চাইছিল না, কারণ একেই তো তার কসমোবল গেমটি পছন্দের ছিল না, তার উপর আবার তাকে তার অসুস্থ মায়েরও দেখাশোনা করতে হয়, তাই সে তার মাকে রেখে কোথাও যাবে না। তখন সেই টিমের নাতাশা নামের মেয়েটি অ্যান্টনের মায়ের কাছে আসে, আর সে তাকে তার পাওয়ারের সাহায্যে চেক করে। এরপর সে অ্যান্টনকে জানায় যে সে তার মায়ের রোগটি খুব সহজেই ঠিক করতে পারবে, তবে তার বিনিময়ে তাকে তাদের টিমে জয়েন হতে হবে, আর যদি অ্যান্টন তার শর্তে রাজি হয় তাহলেই সে তার মাকে সুস্থ করে তুলবে। যেহেতু অ্যান্টনের কাছে তার মায়ের উপরে আর কোনো কিছুই ছিল না, তাই সে নাতাশার কথায় রাজি হয়ে যায়, কারণ এটাই ছিল তার কাছে সবচাইতে মোক্ষম সুযোগ, যেটার সাহায্যে সে তার মাকে সুস্থ করে তুলতে পারবে। অর্থাৎ অ্যান্টন এখন ব্যালো টিমেরই একজন সদস্য। এরপর ব্যালো এবং তার পুরো টিম অ্যান্টনকে নিয়ে তাদের স্টেডিয়ামে আসে, আর তারা সবাই মিলে অ্যান্টনকে স্টেডিয়ামটি ঘুরিয়ে দেখায়। তবে কিছুক্ষণ পরেই নাতাশা অ্যান্টনকে নিয়ে তাদের একটি ল্যাবে আসে, আর এখানে সে অ্যান্টনের একটু ব্লাড ব্যবহার করে তার জন্য নাতাশা একটি রোবট তৈরি করে দেয়। আসলে তাদের টিমের প্রত্যেকের কাছে এই ধরনের রোবট রয়েছে, কারণ এই রোবটগুলো নিজ নিজ ওনারদেরকে প্রত্যেকটি কাজেই সাহায্য করে, এবং কম্পিটিশন চলাকালীন সময়েও রোবটটি তার ওনারকে অনেক সাহায্য করে। তাই টিমের প্রত্যেক সদস্যের কাছে একটি করে রোবট থাকে। তো এর কিছুক্ষণ পরেই তারা অ্যান্টনকে নিয়ে স্টেডিয়ামে চলে আসে, আর স্টেডিয়ামের সময় একদম ফাঁকা ছিল, তাই তারা অ্যান্টনকে প্র্যাকটিস করানোর জন্য এখানে নিয়ে এসেছে। তবে অ্যান্টন যখন তার প্র্যাকটিস শুরু করে, তখন সে একদমই ভালো খেলছিল না, কারণ সে তার জীবনেই প্রথমবার কসমোবল গেম খেলছে। তবে তার টিম মেম্বাররা এখানে আপ্রাণ চেষ্টা করছিল, যাতে করে অ্যান্টন খেলাটি শিখে যায়, কারণ অ্যান্টনের মধ্যেই তাদের সবার চাইতে শক্তিশালী পাওয়ার ছিল। তবে কিছুক্ষণ প্র্যাকটিস করার পর অ্যান্টন লক্ষ্য করে যে সে এখন খুব সহজেই তার টেলিপ্যাথিক পাওয়ার ব্যবহার করতে পারছে। তাছাড়া এখন সে অনেক দ্রুত সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারছে। এটা দেখে ব্যালো এবং তার সঙ্গীরা অনেক অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ প্র্যাকটিস করেই অ্যান্টন তাদের সবার চাইতে ভালো খেলছিল, তাই তারা সকলেই অ্যান্টনের উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। তো এর কিছুক্ষণ পরেই তাদের লিডার ব্যালো তার কমিউনিটির সাথে যোগাযোগ করে, আর সে তাদের সাথে অ্যান্টনের মায়ের ব্যাপারে কথা বলে, কারণ তাদেরকে যেভাবেই হোক অ্যান্টনের মাকে তো সুস্থ করতে হবে।
তা না হলে তো অ্যান্টন তাদের টিমে খেলবে না, আর তারা কেউই এত ভালো প্লেয়ারকে হাতছাড়া করতে চাইছিল না। তাই কিভাবে অ্যান্টনের মাকে সুস্থ করা যায় এই সম্পর্কেই তারা আলোচনা করছিল। অন্যদিকে নাতাশা অ্যান্টনের সঙ্গে গল্প করছিল, এমনকি সে এখানে অ্যান্টনকে গেমের ব্যাপারে অনেক কিছুই শিখিয়ে দিচ্ছিল। আর নাতাশাকে দেখে বোঝাই যাচ্ছিল যে ধীরে ধীরে সে অ্যান্টনকে পছন্দ করতে শুরু করেছে। নাতাশার সঙ্গে অ্যান্টনের সময় বেশ ভালোই কাটছিল, এমনকি গেমের পাশাপাশি নাতাশা প্রায় প্রতিদিনই অ্যান্টনের মাকে দেখতে আসে। অর্থাৎ অ্যান্টনের মায়ের দেখাশোনা এখন নাতাশাই করে। এভাবে করে অ্যান্টন এবং নাতাশার মধ্যে খুব ভালো বন্ধুত্ব তৈরি হয়ে যায়। অন্যদিকে আমরা ভালিয়াকে দেখতে পাই যে কিনা এখনও অ্যান্টনকে ফলো করছে। তো অ্যান্টন যখন স্টেডিয়াম থেকে বাহিরে চলে আসে, ঠিক তখনই ভালিয়া আবারও আনায়ার রূপ ধারণ করে। এরপর সে অ্যান্টনকে তার সঙ্গে দেখা করার জন্য খবর পাঠায়। আর আনায়া যেহেতু সেদিন তাকে সাহায্য করেছিল, তাই খবর পেয়ে অ্যান্টন তার সঙ্গে দেখা করতে চলে আসে। আসলে ফালিয়া এটা জানতে পেরেছিল যে অ্যান্টন ব্যালট টিমে জয়েন হয়েছে, তাই সে এখানে অ্যান্টনকে বলে, তোমার মতো আমারও কসমো বল গেম একদমই পছন্দ না। আমি শুনলাম তুমি নাকি তোমার মায়ের জন্য গেমটিতে জয়েন হয়েছ। তোমার মায়ের যেই রোগটি হয়েছে সেটার প্রতিষেধক তো আমার কাছেই আছে, আর আমি তোমার মাকে সুস্থ করে তুলব, তাই এখন থেকে তোমাকে আর সেই টিমে থাকতে হবে না। এই বলেই ফালিয়া অ্যান্টনকে একটি বীজ দেয়। আর সে তাকে বলে, কালকে যখন তুমি গেমটি খেলবে তখন তুমি এই বীজটিকে স্টেডিয়ামের মাঝখানে ফেলে দেবে, তাহলে দেখবে সঙ্গে সঙ্গেই খেলা বন্ধ হয়ে গেছে, আর তখন তুমি সেই টিম থেকে বেরিয়ে আসবে। আর যেহেতু অ্যান্টনের মূল উদ্দেশ্য ছিল তার মাকে সুস্থ করা, তাই অ্যান্টনও মনে মনে চিন্তা করে যে সে গেম থেকে বেরিয়ে আসবে, কারণ কসমো বল গেমটি তার এমনিতেও পছন্দের ছিল না। এদিকে ভালিয়া এখানে চালাকি করে অ্যান্টনের হাতে সেই বীজটি ধরিয়ে দেয়। এদিকে অ্যান্টনের রোবট অ্যান্টনকে খুঁজে না পেয়ে তাকে আইডেন্টিফাই করে নাতাশাকে নিয়ে এখানে খুঁজতে চলে আসে। তবে ফালিয়া এখানে অ্যান্টনের অনেকটাই কাছাকাছি চলে এসেছিল, আর নাতাশা যখন এটা দেখতে পায় তখন তার কাছে অনেক খারাপ লাগে, কারণ সে তো অ্যান্টনকে ভালোবাসে। যদিও নাতাশার অনেক মন খারাপ হয়েছিল, তবে সে এখানে তাদের সাথে অনেক স্বাভাবিক আচরণ করছিল। এরপর নাতাশা অ্যান্টনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে, কারণ তাদের নাকি এখন একটা ট্রেনিং রয়েছে। তাই তারা দুজন মিলেই তখন ব্যালোর কাছে চলে যায়। এরপর ব্যালো তার টিমের প্রত্যেককে ম্যাচের জন্য প্রস্তুত করে তোলে। আর কিছুক্ষণ পর তারা সবাই তাদের রোবটের সাহায্যে গেম খেলার জন্য আলাদা এক কস্টিউমে চলে আসে, আর এই কস্টিউমটি অনেক বেশি পাওয়ারফুল ছিল। তো এরপর তারা সবাই মিলে ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যায়। তবে প্রস্তুত হওয়ার পর অ্যান্টন ভালিয়ার কথা মতো সেই বীজটিকে স্টেডিয়ামের মাঝখানে ফেলে দেয়। আর কিছুক্ষণ পরেই তাদের ম্যাচ শুরু হওয়ার সময় হয়। তবে যখন তারা খেলার জন্য স্টেডিয়ামে প্রবেশ করে, তখন অ্যান্টন চারিদিকে শত শত দর্শক দেখতে পায়, যেটা এর আগে সে কখনোই দেখেনি। তাই অ্যান্টন কিছুটা নার্ভাস হয়ে যায়। এদিকে আবার অ্যান্টনের বাকি পার্টনাররা গেম শুরু করে, তবে অ্যান্টনের গেমটিতে কোনো ধরনের ইন্টারেস্ট ছিল না, তাই সে তার পার্টনারদের সঙ্গে না খেলে স্টেডিয়ামের মাঝখানে বসে পড়ে। এদিকে আবার তাদের লিডার ব্যালো এটা দেখতে পায়, ফলে সে সঙ্গে সঙ্গে একটি বাটন প্রেস করে গেমটিকে সেখানে স্টপ করে দেয়। এরপর সে অ্যান্টনকে নিয়ে একটি জায়গাতে চলে আসে। ব্যালো তখন এখানে অ্যান্টনকে বলে, গেমটির মাঝখানে থেমে যাওয়া তোমার একদমই উচিত হয়নি। আসলে কসমো বলকে মানুষ গেম মনে করে, কিন্তু এটা আসলে কোনো গেম নয়, বরং এটা হলো বাস্তবতা। এরপর ব্যালো এখানে অ্যান্টনকে জানায়, তোমরা প্রতিনিয়ত কসমো বলের যেই বলটিকে দেখো সেটা আসলে একটি অস্ত্রের মধ্য থেকে বের হয়, আর সেই অস্ত্রটি হল চার্নো নামক একজন শক্তিশালী এলিয়েনের, যে কিনা অনেক শক্তিশালী হয়ে পুরো বিশ্বে তার রাজত্ব চালাতে চায়। তবে আমরা তাকে পৃথিবীতেই বন্দী করে রেখেছি, কিন্তু সে প্রতিনিয়তই তার শক্তি ফিরে পাবার চেষ্টায় আছে, যার ফলে প্রতিদিনই সে তার অস্ত্র থেকে ফায়ারবল নিক্ষেপ করে, যেটাকে মূলত আমরা সবাই কসমোবল নামে চিনি। তবে যদি এই কসমোবল একবার পৃথিবীর মধ্যে পড়ে, তাহলে সবকিছু একদম ধ্বংস হয়ে যাবে। আর এ কারণেই আমি এলিয়েন এবং মানুষের একটি টিম তৈরি করেছি, যারা কিনা প্রতিনিয়ত গেমের মাধ্যমে এই কসমোবলকে পৃথিবীর বাহিরে পাঠিয়ে দেয়, আর পৃথিবীর মানুষ মনে করে যে এটা একটা গেম। অ্যান্টন তখন ব্যালোকে বলে, তাহলে আমরা কেন চার্নোকে মারছি না, কারণ তাকে মারলেই তো সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ব্যালো অ্যান্টনকে বলে,
আমরা চাইলেই তাকে মারতে পারব না, কারণ বর্তমানে চার্ন যে ল্যাবটির মধ্যে রয়েছে সেটা পৃথিবী এবং মহাকাশের মাঝামাঝি স্থানে। তাই যদি আমরা সেই ল্যাবটিকে ডিস্ট্রয় করতে যাই, তাহলে সেই ল্যাবের সাথে সাথে পৃথিবী ও চাঁদের মতো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এতে করে পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে পারে। তো অ্যান্টন এখানে বুঝতে পারে যে গেমটিকে ছেড়ে আসা তার একদমই উচিত হয়নি, কারণ যে কোনো সময়ে কসমোবল পৃথিবীতে চলে আসতে পারে। তো অ্যান্টন এখানে তার ভুল বুঝতে পেরে আবারও সে গেমটি খেলতে চলে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ গেম শুরু হওয়ার আগে অ্যান্টন স্টেডিয়ামে যেই বীজটি ফেলেছিল সেই বীজটি আসলে ছিল একটি বিষাক্ত বীজ। তাই ততক্ষণে বীজটির মধ্যে থাকা বিষ সম্পূর্ণ স্টেডিয়ামে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এদিকে আবার সঙ্গে সঙ্গে বেলো স্টেডিয়ামের ইমার্জেন্সি বাটন অন করে দেয়, এমনকি সে স্টেডিয়ামে থাকা সকলকে স্টেডিয়ামের বাহিরের একটি লেয়ারে নিয়ে আসে, যাতে করে সেই বীজ তাদের কোনো ক্ষতি করতে না পারে। অন্যদিকে সেই স্টেডিয়ামে একের পর এক কসমোবল এসেই যাচ্ছিল, আর যেহেতু এখন সকল প্লেয়াররা স্টেডিয়ামের বাহিরের লেয়ারে ছিল, তাই অ্যান্টনি এখানে নিজের সমস্ত পাওয়ার ব্যবহার করে প্রত্যেকটি কসমোবলকে বাহিরে পাঠিয়ে দিচ্ছিল, যাতে করে কোনোভাবেই বলগুলো পৃথিবীতে আসতে না পারে। তো অ্যান্টন এখানে তার টেলিপ্যাথিক পাওয়ার ব্যবহার করে খুব সুন্দরভাবেই প্রত্যেকটি কসমোবলকে বাহিরে পাঠিয়ে দেয়। এরপর সে আনায়ার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সে তার কাছে এটা জানতে চায় যে আনায়া কেন তাকে এই বিষাক্ত বীজ দিয়েছে। কিন্তু অ্যান্টনের রোবট এখানে অ্যান্টনকে সেখানে যেতে দিতে চাইছিল না, কারণ রোবটটি তো জানে যে আনায়া আসলে চার্নোর মেয়ে ভালিয়া। তবে অ্যান্টন তো আর সেটা জানত না, তাই সে তার রোবটটিকে একটি জায়গাতে বন্দী করে সোজা আনায়ার কাছে চলে যায়। আর সে এখানে আনায়ার কাছে জানতে চায় যে সে কেন তার সাথে এমনটা করেছে। কিন্তু সঙ্গে সঙ্গেই আনায়া তাকে একটি পয়জনের সাহায্যে স্ট্যাচু করে দেয়। এরপর সে ফিরে আসে নিজের আসল রূপে। আসে তখন অ্যান্টনকে বলে যে সে আসলে আনায়া নয়, বরং সে চার্নোর মেয়ে ভালিয়া। এরপর সে অ্যান্টনকে সমস্ত ঘটনা খুলে বলে যে সে আসলে কেন আনায়ের রূপ ধারণ করেছিল। সে বলে সে তার বাবা চার্নোর জন্য তার ডিএনএ নিতে এই সমস্ত কিছু করেছে, আর সে তাকে বীজটি এ কারণেই দিয়েছিল যাতে করে বীজটির মাধ্যমে পুরো স্টেডিয়াম নষ্ট হয়ে যায়, আর তারা কেউই যেন আর কখনোই কসমোবল গেম খেলতে না পারে, কারণ এতে করেই তো তার বাবার মিশন কমপ্লিট হবে। ভালে এখানে তাকে আরও বলে, আমি তোমাকে চাইলেই হত্যা করে তোমার ডিএনএ নিতে পারতাম, কিন্তু কোনো না কোনোভাবে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, তাই আমি তোমাকে মারতে পারবো না। একথা বলেই ফালিয়া তার একটি ডিভাইসের সাহায্যে অ্যান্টনের শরীর থেকে তার প্রয়োজনীয় ডিএনএ নিয়ে নেয়, আর সে অ্যান্টনকে অজ্ঞান করে সেখান থেকে চলে যায়। এরপর ফালিয়া তার বাবা চার্নোকে অ্যান্টনের ডিএনএ দিয়ে দেয়, ফলে চার্নো এতগুলো বছর পর তার সেই এক্সপেরিমেন্টে সফল হয়। আর এই এক্সপেরিমেন্টের ফলে সে নিজে তো সুস্থ হয়ই, সেই সাথে সে সেখানে বিশাল বড় একটি ক্রিয়েচার তৈরি করে ফেলে, এমনকি সেই ক্রিয়েচারটিকে তার মাইন্ডের সঙ্গে কানেক্ট করে নেয়, অর্থাৎ সে এখন পুরোপুরিভাবে ক্রিয়েচারটিকে কন্ট্রোল করতে পারবে। অন্যদিকে আমরা অ্যান্টনকে দেখতে পাই যে কিনা এখনও অজ্ঞান হয়ে পড়েছিল। তবে ঠিক তখনই অ্যান্টনের রোবট বেলো এবং নাতাশাকে সঙ্গে নিয়ে সেখানে চলে আসে। এরপর অ্যান্টনের রোবট তার টেকনোলজির মাধ্যমে সেখানে অ্যান্টনকে সুস্থ করে তোলে। এদিকে আবার বেলোর কাছে চার্নো একটি হোলোগ্রাম ভিডিও পাঠায়, আর এই ভিডিওতে সে তাকে বলে, তুমি আমাকে বহু বছর ধরে বন্দী করে রেখেছিলে, কিন্তু আমি এবার আমার এক্সপেরিমেন্টে সফল হয়ে গিয়েছি, আর এখন তুমি শুধু দেখবে যে কিভাবে আমি তোমার চোখের সামনে সমস্ত কিছু ধ্বংস করে দেই। আর এখানে আমরা জানতে পারি যে চার্নোকে আসলে একসময় বেলোই তৈরি করেছিল, যাতে করে চার্নো তার টিমে কাজ করে, কারণ চার্নোর মধ্যে স্পেশাল অনেক শক্তি ছিল। যদিও চার্নো প্রথমে বেলোর টিমেই কাজ করছিল, কিন্তু পরবর্তীতে সে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আর ঠিক এ কারণেই তাদের দুজনের মধ্যে যুদ্ধ হয়েছিল। যদিও সেই যুদ্ধে বেলো চার্নোকে হারিয়ে দিয়েছিল, কিন্তু সেই যুদ্ধের প্রতিশোধ এখন চার্নো নেবে। তাই চার্নো তখন তার সেই ক্রিয়েচারকে নিয়ে মানুষের লোকালয়ে চলে আসে, আর সে এক এক করে সমস্ত কিছু ধ্বংস করতে শুরু করে। তখন বেলো তার পুরো টিমকে নিয়ে এখানে চলে এসেছিল, কিন্তু এই ক্রিয়েচারটি এতটাই বড় এবং শক্তিশালী ছিল যে তারা কেউই তার সঙ্গে লড়াই করার সাহস পাচ্ছিল না। কিন্তু ঠিক তখনই ক্রিয়েচারটি হঠাৎ করেই আকাশে চলে যায়, আর সেই সময় সে আর ফিরে আসে না। তবে বেলো এটা খুব ভালো করেই জানত যে ক্রিয়েচারটি আবারও এখানে ফিরে আসবেই,
তাই সঙ্গে সঙ্গে বেলো পুরো শহরের সামনে লাইভ টেলিকাস্টে আসে আর সে শহরের সকল মানুষকে এটা জানিয়ে দেয় যে কসমোবল আসলে কোনো গেম নয়, বরং বাস্তবতা। এটা হলো পৃথিবীকে বাঁচানোর লড়াই। তাই এখন এই পৃথিবীকে বাঁচাতে হলে পৃথিবীর প্রত্যেকটি মানুষকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। একথা বলেই চার্নো তাদের স্পেসশিপকে পৃথিবী থেকে বাহিরে নিয়ে আসে, যাতে করে তাদের স্পেসশিপটির কোনো ক্ষতি না হয় আর সে সেখানে থেকেই সবকিছু মনিটরিং করতে পারে। অন্যদিকে ঠিক তখনই বেলোর কাছে নাতাশা আসে আর সে বেলোর কাছে জানতে চায় যে চার্নোকে সে তো ভালো কাজের জন্যই তৈরি করেছিল, তাহলে কেন চার্নো পরবর্তীতে এমন হয়ে গেল। বেলো তখন নাতাশাকে বলে যে তার সবচাইতে বড় ভুল ছিল চার্নোর ভেতরে ইমোশন দেয়া, কারণ তার দেয়া সেই ইমোশন পরবর্তীতে নেগেটিভ ইমোশনে কনভার্ট হয়ে যায়, তাই চার্নো তখন থেকেই খারাপ হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা আবারও সেই ক্রিয়েচারকে দেখতে পাই যে কিনা এখন পৃথিবী থেকে কিছুটা দূরে ছিল, তবে তার ভেতরেই কিন্তু চার্নো রয়েছে। তো চার্নো সেখানে সেই ক্রিয়েচারের সাহায্যে তার মুখ দিয়ে পৃথিবীতে একের পর এক কসমোবল ছুড়ে মারছিল, যাতে করে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। আর এসব দেখে ব্যালট টিমের সমস্ত প্লেয়াররা তাদের কস্টিউম পরে বলগুলোকে আটকানোর চেষ্টা করে। এখানে সমস্ত কিছুই তারা তাদের পাওয়ারের সাহায্যে আকাশের উপরেই করছিল, তবে চার্নো সেখানে এত পরিমাণ বল নিক্ষেপ করছিল যে তারা চারজন প্লেয়ার মিলে এতগুলো বল প্রতিরোধ করতে পারছিল না, যার ফলে বেশ কয়েকটি বল পৃথিবীতে পড়তে শুরু করে। তবে যেই সমস্ত স্থানগুলোতে বলগুলো পড়ছিল সেই সমস্ত স্থানগুলো ধ্বংস হয়ে যাচ্ছিল, এতে করে পৃথিবীতে একদম তোলপাড় শুরু হয়ে যায়। মানুষ আতঙ্কিত হয়ে তাদের জীবন বাঁচানোর চেষ্টা করতে থাকে। এদিকে ব্যালোর যতগুলো স্পেসশিপ ছিল সেই সমস্ত স্পেসশিপের সাহায্যে ব্যালো সেই ক্রিয়েচারকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, কিন্তু ক্রিয়েচারটি এতটাই শক্তিশালী ছিল যে সে এক এক করে প্রত্যেকটি স্পেসশিপকে ডিস্ট্রয় করে দিচ্ছিল। এদিকে আমরা অ্যান্টনকে দেখতে পাই যে কিনা তার রোবটের কাছে ক্ষমা চায়, কারণ সে তাকে ভুল বুঝে বন্দি করে রেখেছিল। এরপর রোবটটি তখন অ্যান্টনকে একটি স্পেশাল পাওয়ার দেয়, যাতে করে অ্যান্টন এখানে পুরোপুরিভাবে তার সমস্ত পাওয়ার দিয়ে লড়াই করতে পারে, যার ফলে এখন অ্যান্টনের টেলিপ্যাথিক পাওয়ার আরও দ্বিগুণ হয়ে যায়। এতে করে অ্যান্টন তখন এক এক করে মানুষকে বাঁচাতে শুরু করে, সেই সাথে সে কসমোবলকেও প্রতিরোধ করতে থাকে। কিন্তু হঠাৎ করে একটি কসমোবল সরাসরি তার শরীরে এসে আঘাত করে, কিন্তু অ্যান্টনের কোনো ক্ষতি হওয়ার আগেই অ্যান্টনের রোবটটি এসে তাকে প্রোটেক্ট করে আর সে অ্যান্টনের শরীর থেকে সমস্ত আঘাত টেনে নেয়। এমনকি সে অ্যান্টনকে পুরোপুরিভাবে সুস্থ করে অ্যান্টনকে তার গেমের কস্টিউম পরিয়ে দেয়, যার ফলে অ্যান্টন আরও বেশি পাওয়ারফুল হয়ে যায়। এরপর সে আবারও আকাশে গিয়ে বলগুলোকে প্রতিরোধ করতে থাকে। অন্যদিকে আমরা ব্যালো এবং নাতাশাকে দেখতে পাই, তবে ব্যালো এখন ছিল তার এলিয়েন রূপে। তারা আসলে তাদের স্পেসশিপে দাঁড়িয়ে প্রায় অনেকক্ষণ যাবৎ অ্যান্টনকে দেখছিল, যে কিনা পৃথিবীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। তাই ব্যালো এখানে আর কোনো উপায় না পেয়ে নাতাশাকে নিয়ে টেলিপোর্ট হয়ে চার্নোর কাছে যায়, যাতে করে সে চার্নোকে বুঝিয়ে থামাতে পারে। কিন্তু ব্যালোকে সেখানে দেখেই চার্নো প্রচণ্ড রেগে যায় আর সে সঙ্গে সঙ্গেই তার উপর আক্রমণ করে। তাই ব্যালো তখন চার্নোর সঙ্গে লড়াই শুরু করে, কারণ এখন তাকে লড়াই করেই জিততে হবে, তা না হলে তো পৃথিবীকে বাঁচানো সম্ভব নয়। এদিকে আবার ব্যালোর কাছে একটি ফ্রিজিং পাওয়ার ছিল, যেটার সাহায্যে সে বরফ বের করতে পারত। তো চার্নো যেখানে তার সেই ফায়ারবলগুলোকে তৈরি করছিল, ব্যালো সেখানে তার পাওয়ারের সাহায্যে অনবরত বরফ ছুড়তে থাকে, যাতে করে সেখানকার আগুন বন্ধ হয়ে যায়। এদিকে চার্নো এতে কিছুটা আপসেট হয়ে যায় আর সে ব্যালোকে থামানোর চেষ্টা করে, কারণ এই বলগুলোই ছিল চার্নোর প্রধান শক্তি। কিন্তু চার্নো এখানে কোনো কিছু করার আগেই ব্যালো তার ফ্রিজিং পাওয়ারের সাহায্যে তাকে বরফ বানিয়ে দেয়। এদিকে আবার চার্নোর মেয়ে ভালিয়া এটা দেখতে পায়, তাই সে তখন চালাকি করে নাতাশার রূপ ধারণ করে। এরপর সে ব্যালোর কাছে এসে তাকে সেই গ্যাসের মাধ্যমে স্ট্যাচু বানিয়ে দেয়, ঠিক যেমনটা এর আগে সে অ্যান্টনকে বানিয়েছিল। এরপর ভালিয়া চার্নোকে বরফ থেকেও রিলিজ করে দেয়, তাই সে চার্নোকে এখানে কিছুই করতে পারছিল না। কিন্তু চার্নো যখনই তাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে অ্যান্টন চলে আসে আর সে এখানে এসে প্রথমে ভালিয়াকে ধরে ফেলে। কিন্তু চার্নো তো অনেক স্বার্থপর ছিল, তাই সে অ্যান্টনকে মারার জন্য প্রথমে তার মেয়ের পেটেই অস্ত্র ঢুকিয়ে দেয়। এরপর সে অ্যান্টনকে পেছনের একটি দেয়ালের সঙ্গে আটকে ফেলে, যার ফলে অ্যান্টন এখানে টেলিপোর্টও হতে পারছিল না। এদিকে এখন সমস্ত কিছু চার্নোর আয়ত্তে চলে এসেছে, তাই সঙ্গে সঙ্গেই চার্নো এখানে ব্যালোকেও মেরে ফেলে। অ্যান্টন এটা দেখে প্রচণ্ড কষ্ট পায়, কিন্তু তার তো এখানে কোনো কিছুই করার ছিল না,
এদিকে ফালিয়া তার মৃত্যুর আগে অ্যান্টনকে বলে, বাবা যেই বিশাল ক্রিয়েচারটিকে তৈরি করেছে সেটা তোমার ডিএনএ দিয়ে তৈরি, তাই তুমিও চাইলে তোমার মাইন্ড দিয়ে ক্রিয়েচারটিকে কন্ট্রোল করতে পারবে। একথা শুনেই অ্যান্টন তার চোখ বন্ধ করে ফেলে। সে তখন তার মাইন্ডের মাধ্যমে ক্রিয়েচারটির সামনে চলে যায়। তবে প্রথমে সে ক্রিয়েচারটিকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, তাই ক্রিয়েচারটি তখন তাকেই মারতে আসছিল। কিন্তু ঠিক তখনই অ্যান্টন তার সমস্ত পাওয়ার ব্যবহার করে ক্রিয়েচারটির মাথায় হাত রাখে। এতে করে ক্রিয়েচারটির সাথে সে কানেক্ট হয়ে যায়, ফলে অ্যান্টন তখন তাকে কন্ট্রোল করতে পারে। এরপর অ্যান্টন তার মাইন্ড ব্যবহার করে ক্রিয়েচারটিকে অনেক ছোট সাইজের করে ফেলে। আসলে এখন অ্যান্টন ক্রিয়েচারটিকে তার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। এদিকে ক্রিয়েচারটিও এখানে বুঝতে পারে যে তার আসল মালিক চার্নো নয়, বরং অ্যান্টন। তাই সেও এখন অ্যান্টনের সাথে অনেক খুশি ছিল। এরপর অ্যান্টন নাতাশাকে বাঁচানোর জন্য ক্রিয়েচারটিকে কন্ট্রোল করতে শুরু করে। ক্রিয়েচারটির সাহায্যে প্রথমে তো সে নিজে মুক্ত হয়, কারণ সে তো সেই দেয়ালের সঙ্গেই আটকে ছিল। এদিকে অ্যান্টন যেহেতু এখন ক্রিয়েচারটিকে কন্ট্রোল করছে, তাই ক্রিয়েচারটি এখানে চার্নোর কোনো কথাই শুনছিল না। এরপর ক্রিয়েচারটি চার্নোর হাত থেকে নাতাশাকে মুক্ত করে। এদিকে কিছুক্ষণের মধ্যে সে চার্নোকে তার সেই আগুনের মেশিনের মধ্যে আটকে ফেলে, যেখানে সে এতদিন কসমোবল তৈরি করত। ক্রিয়েচারটি তখন তার শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে সেই মেশিনটি সহ চার্নোকে সোজা সূর্যের দিকে নিক্ষেপ করে, ফলে চার্নো সূর্যের আগুনে পুড়েই মারা যায়। আর যেহেতু কসমোবলের ডিভাইসটি নষ্ট হয়ে গিয়েছিল, তাই পৃথিবীর দিকে কসমোবল আসা বন্ধ হয়ে যায়। সেই সাথে অ্যান্টন তার ক্রিয়েচারের সাহায্যে বাকি কসমোবলগুলোকে আকাশের মধ্যে ভাসমান রাখে। আর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে বেলোর জায়গায় এখন নাতাশা দায়িত্ব পালন করছে। তো নাতাশা এখানে পুরো শহরের মানুষকে লাইভ টেলিকাস্টের মাধ্যমে বলে যে অ্যান্টন আকাশের মাঝখানে যেই কসমোবলগুলোকে আটকে রেখেছে, সেই কসমোবলের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি রয়েছে, আর সেটাকে কাজে লাগিয়েই তারা চাঁদকে খুব শীঘ্রই ঠিক করে ফেলবে। এতে করে পৃথিবীর আবহাওয়া একদম স্বাভাবিক হয়ে যাবে, তাদেরকে আর কখনোই খাবার এবং পানির জন্য কষ্ট করতে হবে না। অন্যদিকে আবার অ্যান্টন তার ক্রিয়েচারের সাথে তার এবং তার ক্রিয়েচারের সমস্ত পাওয়ার ব্যবহার করে চাঁদকে সম্পূর্ণভাবে ঠিক করে ফেলে। এতে করে পৃথিবী যেন আবার নতুন করে তার প্রাণ ফিরে পায়। এর কিছুদিন পরেই আমরা দেখতে পাই অ্যান্টন এবং নাতাশা এখন একে অপরকে ভালোবাসে, আর তারা সম্পূর্ণ টিম এখন একসঙ্গেই থাকে। এরপর অ্যান্টন তাদের কাছে তার মাকেও নিয়ে আসে। তবে তার মা কিন্তু এখন আর অসুস্থ ছিল না, বরং নাতাশা তাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দিয়েছিল। তো এরপর তারা সবাই মিলে ব্যালোসে স্পেস শিপটিতে থাকতে শুরু করে। এমনকি অ্যান্টন এবং নাতাশা সেই স্পেস শিপে থেকেই সম্পূর্ণ শহরের দেখাশোনা করে, যাতে করে শহরের কোনো মানুষের আর কোনো কষ্ট না হয়। এভাবে করেই তারা সবাই মিলে সম্পূর্ণ নতুন একটি পৃথিবী গড়ে তোলে।